ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তাই চলো, আজকে আমি এখন বোনের বাড়িতে যাচ্ছি মার্কেটিং করে এসে। তাদের কী করি না করি, বোনের বাড়িতে গিয়ে থেকে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমরা টিফিন করে নিই, তারপরে যাচ্ছি। চলো গাড়ি দেখো, আমার মামা এখন ম্যাগি খাবে। নাও খেয়ে নাও মামা, তামুক দিয়ে খাও মামা। আমার দেখো এখন ঝালমুড়ি খাচ্ছে, দোকান থেকে কিনে নিয়ে আসলো। আর একটা এটা কি আমি সাবু মেখেছি, এখন সবাই আমরা সাবু মাখা খাচ্ছি। মেশুর জন্য মেশুর সাবু মাখাটা ভেঙে রাখি। গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি, চলো দরজাটা দিয়ে দিই। দরজাটা দিয়ে নিই, হয়তো বিড়াল আবার হাত চিপানা খাই আবার দাঁড়ো কথা। চলো তোমরাও চলো আমার সাথে আমার বোনের বাড়ি। দেখো ও পড়েছে এসে বলার মতন না। দেখো আমরা বেরিয়ে পড়েছি, নাইটি পড়েছি, কি আরাম! বাড়িতে এসে মনে হয় কতক্ষণে নাইটি পরব। দেখো বোনের বাড়ি চলে এসছে, তিনতলায় হাঁটিয়ে গেছি। ও তুমি হাঁপাওনি, ও কি নিয়ে আসছো তুমি? চলে এসছি বোনের বাড়িতে। এই দেখো আমার মাসি, মাসি এখানে এসে গেছে, আবার যাবে আমাদের বাড়িতে, আবার যাবে। আমার মাসির জন্য আমি সাবু মাখা নিয়ে এসেছি, আমার মাসি ভালোবাসে খেতে, তার জন্য সাবু মাখা নিয়ে এসেছি। আমার মাসি এখন খাবে। ঠান্ডা কি এসি চলছিল মনে হয়? ও ঝাঁপিয়ে গেছো? কাকে ফোন করছিস? মাসি খাও দেখি, আমি একটু ভিডিও করি, সবাই দেখুক আমার বন্ধুরা তুমি সাবু মাখা খাচ্ছ। আমার 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 মেজো মাসি খাবে নাকি জিজ্ঞেস কর, নিপু মাসি খাবে নাকি জিজ্ঞেস কর। গরম পড়েছে বলার মতো না, এত ঠান্ডা, সত্যি ঠান্ডা, পুরো পুরো ঘর আছে না। হ্যাঁ এসি চলছিল তো, আর কি করবো বলো? কাঁচার লোক খুঁজে দেবো তোমাকে, গাইস চলো আমরা এখন যাচ্ছি। তাড়াতাড়ি আসবি কালকে, ওই মাছ আনতে ওকে পাঠাবি কালকে। হ্যাঁ হ্যাঁ কল, আমাকে ফোন করিস, বুঝেছিস তো? তাড়াতাড়ি
মিষ্টি বানাচ্ছি, মিষ্টির কারখানা। দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি, আমার বউ দে বৌদিকে সাবু মাখা খাইছি, ফুচকা খাইছি, এর জন্য বৌদিকে বলেছি। আর হাওয়া খাচ্ছে এখন কত, তোমাকে পেট ভরে না নাকি গো বৌদি? এত হাওয়া খাচ্ছে তাও আমার বৌদির পেট ভরছে নাকি, চিন্তা করো তোমরা। সব খাওয়াতে আবার ভাতও খাওয়াতে হবে আমার বৌদিকে, ভালোবাসি বলে সবই খেতে হবে আমার বৌদি। তাহলে কী খাবো বলো তো রাত্রিবেলা? হাওয়া খেয়েছো তো, আবার কি আর খাবে হাওয়া? চলো পার্কে নিয়ে যাচ্ছি তোমাকে, পার্কে আমি হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছি। মাসি তোমার কি খিদে লেগেছে? এখন বাড়ি গিয়ে ভাত বসবে, তারপর খাবে। ও মামা, ও মায়ের কোনো কথা নেই কেন? দেখো ও মামা, আমার একটু কোলে নাও না, অনেকদিন কোলে নাও না, সেই কবে খোলে নি যে আমার তো কোনো মনেই নেই, ভুলে গেছে, ভুলেই গেছি। ও মা, মা কিছু বলো, কেমন আছো মা? মা কিছু বলছেই না। ও মা, এটা আমার একটা পাগল মেয়ে, মা এতক্ষণ ধরে ভেবে আবার বলছে পাগল মেয়ে, একটা পাগল মেয়ে বলছে, পাগল মেয়ে তাও আবার এতক্ষণ ধরে ভেবে বলছে যে কি বলা যায় আমার মেয়েকে, ভাগ্যে ছাগল বলেনি পাগল বলেছে। কিছু বলুন দাদা, কেমন আছেন? বল বাসু কি করছিস? এই দাদার জন্য আমাদের মা ইঁদুর, বাসুর দোকানে ইঁদুর আছে কেন? এত বাসুর দোকানে তো ইঁদুর আছে কেন? পাত্রী চাই এই পাত্রের জন্য, দেখুন তো আছে নাকি কিন্তু। কি রে বৌদি, নাইটি কিনেছো, পছন্দ হচ্ছে তো? ভালো হচ্ছে? আমি কে বলতো, এটা মা ঠিক চিন্তা, ভালো আছিস তো? শরীর ভালো আছে তো? নাইটি পছন্দ হচ্ছে? আমাকে দেখালো না বৌদি নাইটিটা, না আমি বলছি মরুনির জন্য কিনেছি, তোমার দেখাবো। চলো দেখো এখন সিরিয়াল হচ্ছে, আমার মেশো এখন সাবু মাখা খাচ্ছে, আমার মাসি এখন তার মেয়ে চুল বাজছে, আর আমার বাবা এখন পড়াশোনা করছে, আর আমার ছোট কন্যা হচ্ছে কি করছে? আমার টিভি দেখছে আর জল খাচ্ছে। জলটা সব খাও, সব খেয়েছো, গুড গার্ল। তোমরা কেউ দেখো, কমেন্ট করে জানিও, আমাদের তো ভীষণ ভালো লাগে এই সিরিয়ালটা। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমরা ঘুমাবো। তা চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা, আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম, আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।